হ্যালো এভরিওয়ান ঈদ মুবারক ঈদ মুবারক আপনাদের সবাইকে আমার মনে হয় অলমোস্ট তিন চার মাস পর আমি লাইভে আসছি গ্রুপে লাস্ট সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চের দিকে এসেছিলাম সো ইটস বিন আ ভেরি লং টাইম অনেক 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 দিন পর অনেক মাস পর আমি লাইভে আসলাম অ্যান্ড লাইভে আসার অনেকগুলো কারণ আছে প্রথমত আমি প্রথমত আমি সবার কাছে জানতে চাই আপনাদের ঈদ কেমন কেটেছে এটা জানাটা খুবই দরকার বিকজ গত ঈদ আসলে আমাদের খুব একটা ভালো কাটে নাই আমরা লকডাউনের মধ্যে ছিলাম আর এই ঈদেও আসলে আমাদের দেশে পরিস্থিতি খুব একটা ভালো হয়নি বাট তারপরেও আমি যতটুকু জানি সবাই উদযাপন করেছে নাটক দেখেছে আর নিজের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিয়েছে ওভার ভিডিও কল আমিও কিন্তু তাই করেছি আমি আমার ফ্রেন্ডদের সাথে আসলে আড্ডা দিয়েছি ব্যাট থ্রু ভিডিও কল সো এরকম এক্সপিরিয়েন্স আসলে খুবই ডিফারেন্ট মানে এরকমভাবে তোমরা ঈদ করতে অভ্যস্ত না ইউজুয়ালি যেটা হতো আমরা প্রথম যখন মানে এর আগে সব ঈদে আমরা সারাটা মাস কাজ করে ঈদের দিন আসলে অনেক বেশি আড্ডা দেওয়া ঘুরতে যাওয়া ঢাকার বাইরে যাওয়া বা দেশের বাইরে যাওয়া এর এই ধরনের প্ল্যান করতাম বাট এরকম আসলে লাস্ট ঈদগুলো আসলে আমাদের এইভাবে কাটছে না আমরা আমরা আসলে ফ্যামিলির সাথেই থাকছি আর এই তো বাসায় থাকছি বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আমরা সবাই সুস্থ আছি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি আমার আশেপাশে আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস আমার ফ্যান গ্রুপ ফ্যান গ্রুপের মধ্যে যারা মেম্বারস আছেন তারা সবাই আসলে সুস্থ আছে এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট সো ইয়েস দিস ইজ আমি আহ এই কারণেই আসলে লাইভে আসা বিকজ অনেকদিন আপনাদের সবার সাথে আড্ডা হচ্ছিল না অবশ্যই আমি জানতে চাইবো আমার নাটক কি আপনারা আদৌ দেখ পেরেছেন কি না আমি জানি ঈদের সময় স্পেশালি কুরবানি ঈদের প্রথম দিন যে নাটকগুলো বের হয় সেগুলো কেউ দেখতে পারে না বিকজ প্রথম দিন কুরবানি নিয়ে বা আসলে কুরবানি রিলেটেড যে কাজগুলো থাকে মাংস কোথাও পৌঁছে দেয়া বা কিছু একটা করা সেই কাজগুলোতে সবাই ব্যস্ত থাকে তো প্রথম দিনের নাটক ওইভাবে কেউ দেখতে পারে না বাট পরে যখন ইউটিউবে আসে তখন সবাই দেখে সো আই ডোন্ট নো আপনারা দেখতে পেরেছেন কি না এবার আমরা নাটক করেছি লাইক আমি শুটিং করেছি ছয়টা নাটকের আপনারা আই আম শিওর আমার গ্রুপের সবাই খুব ভালো করে জানে আমি কখন কি করছি না করছি দে আর ভেরি মাছ আপডেটেড ইনফ্যাক্ট আমার কোন দিন কোন নাটক কয়টায় বের হবে সেগুলো আমি না জানলেও আমার গ্রুপ মেম্বারসও জানে সো ছয়টা নাটক করা হয়েছে আর বেশ কয়েকটা পুরান নাটক গিয়েছে নাটক করার এক্সপিরিয়েন্স নিয়ে যদি আমি কিছু বলতে যাই আসলে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না বিকজ আমরা যখন প্রথম নাটক করতে শুরু করি গত মাসের সাত তারিখে তখন আমাদের একটা ইনসিডেন্ট ঘটে আমাদের মেম্বারসদের মধ্যে আমাদের টিম মেম্বারসদের মধ্যে দুজন আসলে একটু সিক ফিল করে সিক ফিল করার পর তারা তাদের টেস্ট আবারও করানো হয় আবারও করার পর তাদের রেজাল্টটা পজিটিভ আসে তখন আমরা আসলে একটু সফট ছিলাম আর খুব ভয়ও পেয়ে গিয়েছিলাম এই কারণে আমরা শ্যুটিংটা ওই মুহূর্তেই আসলে বন্ধ করে দিই অ্যান্ড দেন আমরা চোদ্দ দিন কোয়ারেন্টিনটা পার করার পর আবার শ্যুটিংয়ে নামি টেস্ট করার পর আমরা আমরা যে কয়েকজন আমরা আর্টিস্ট ছিলাম আমরা অবশ্যই সুস্থ ছিলাম বাট তারপরেও ভয়টা অনেক বেশি কাজ করেছিল বিকজ যেই ভাইরাসের কথা শুনি শুনি শুন শুনছিলাম এত মাস ধরে সেটা আলটিমেটলি ঘটেই গেল তাও নিজের একদম পরিচিত কাছের টিম মেম্বারের সাথে সো দ্যাট ওয়াজ ভেরি শকিং আর তারপর আমরা নাটক শুরু করি নাটক শুরু করার পর অনেক বেশি লিমিটেশনস আসলে ছিল লাইক আমরা আসলে খুব একটা বের হতে পারছিলাম না বা যেই আউটডোরটা আমরা বেছে নিচ্ছিলাম সেই জায়গাটা পুরোটা স্যানিটাইজ করা আর একটা জায়গা স্যানিটাইজ করা অনেক বেশি ডিফিকাল্ট অ্যান্ড এখনও আমাদের মানুষ আছেন যারা রাস্তায় হাঁটছিলেন তারা এখনও বুঝেন না যে কোনো একটা জায়গায় ক্রাউড করা বা পাশাপাশি দাঁড়ানোটা খুব একটা সেফ না বাট আমরা যখন শুটিং করতে যাচ্ছিলাম তখন একই জিনিস ঘটছিল বারবার লোকজন জড়ো হয়ে যাচ্ছিলো সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট আর সারাক্ষণ মেন্টালি একটা প্রেশারের মধ্যে একটা ভয়ের মধ্যে ছিলাম আমরা যে কখন কি হয় না হয় কখন সিক ফিল করি সো এইভাবেই আসলে আমরা কাজগুলো করি কাজগুলো করে কোনো মতো আমরা কাজ শেষ করি কি রকম হয়েছে কি হয়েছে আমি জানি না পছন্দ না হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করবেন বিকজ এখন আসলে কাজ করার পরিস্থিতি না অ্যান্ড ওরকম একটা সিচুয়েশনের মধ্যেও আমরা চেষ্টা করেছি কতটুকু ভালো হয়েছে আমি ঠিক জানি না বাট চেষ্টাটা ছিল সো যদি কাজ পছন্দ না হয়ে থাকে তাহলে সরি ফর দ্যাট অ্যান্ড ফিউচার যখন আবারও পরিস্থিতি খুব ভালো হয়ে যাবে আবারও শ্যুটিং করার মতো অবস্থা হবে তখন আবার ভালো কাজ করার চেষ্টা করব সো এটা গেল আমার শুটিংয়ের স্টোরি বা ঈদের আগে কি কি করেছি আর ঈদে আসলে বাসায় ছিলাম ফ্যামিলির সাথে ছিলাম কাজ দেখছিলাম নাটক দেখছিলাম নিজের নাটক আরেকজনের নাটক সো এইগুলো করতে করতে আসলে কয়টা দিন পার হয়ে গেল অনেকবার ভেবেছি গ্রুপে লাইভ আসবো 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 বাট একটু লেজি হয়ে যাওয়ার কারণে আসলে গ্রুপে আসতে পারছিলাম না তবে আজকে আসার একটা বিশেষ কারণও আছে সেটা হলো আমার খুব পছন্দের একটা নাটক এই ঈদে নাম হলো নির্বাসন এটাতে আমার সাথে কো আর্টিস্ট হিসাবে ছিলেন আফরান নিশু ভাইয়া আর ডিরেকশনটা দিয়েছেন উইকি জায়দ ভাইয়া সো এই আজকটা খুবই পছন্দ হয়েছে আমার আর দর্শককেও দর্শকরাও দেখছে পছন্দ করছে টেক্সট করছে তারা তাদের ভালো লেগেছে অ্যান্ড তাদের এই গল্পটা ভালো লেগেছে কনসেপ্টটা ভালো লেগেছে সো ওইটা নিয়ে আসলে আমাদের ছোটো একটা কনটেস্টও আজকে শুরু হলো আমি জানি না আপনারা কন কনটেস্টের ব্যাপারে কি না আমি অবশ্যই আমার ফেসবুক পেজেও দিয়েছি আমার প্রোফাইলেও দিয়েছি সো কন্টেস্টটা আসলে খুবই সিম্পল আপনারা যদি অংশগ্রহণ করেন খুবই হ্যাপি হব আমি বিকজ এই কন্টেস্টের মাধ্যমে আমরা হয়তো বা কিছু কিছু মেসেজ আমরা ছড়িয়ে দিতে পারবো বা মেসেজ দিতে পারবো বিকজ এই নাটকে বেশ কয়েকটা মেসেজ ছিল আর নাটকটা করতে কি আমি তিনটা জিনিস শিখতে পেরেছি এখন কি তিনটা জিনিস আমি এখন এই মুহূর্তে বলবো না আপনারা নাটকটা দেখবেন নাটকটা দেখে সেখান থেকে আপনি কি শিখতে পেরেছেন সেই জিনিসটা নোট ডাউন করবেন নোট ডাউন করে আপনাদের যেটা করতে হবে নাটকটা নিজের ফেসবুকের স্ট্যাটাস বা টাইম লাইনে যেভাবে আমরা শেয়ার করি নাটকটা আপনারা শেয়ার করবেন নাটকটা শেয়ার করার সময় অবশ্যই একটা ক্যাপশন লিখি আমরা সবাই সো ওই ক্যাপশনে আপনারাই আপনার দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা জিনিসই আপনারা শিখতে পেরেছেন পয়েন্ট হিসাবে লিখবেন যে ওয়ান আমি এটা শিখতে পেরেছি টু এটা শিখতে পেরেছি থ্রি এটা শিখতে পেরেছি সো এরকম যদি আপনাদের কোনো পয়েন্ট বা কিছু শিখে থাকেন এই নাটকের মাধ্যমে তাহলে অবশ্যই সেটা ক্যাপশানে লিখবেন আর আপনার পয়েন্টসগুলো শেষ হওয়ার পরে একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে এই হ্যাশট্যাগের মাধ্যমেই কিন্তু আমরা কারা কারা পার্টিসিপেট করেছে সেটা জানতে পারবো বিকজ আপনারা সবাই জানেন আমরা যখন হ্যাশট্যাগটা ক্লিক করি এই হ্যাশট্যাগ ইউজ করে কারা কারা কী কী লিখেছে আমরা সব কিছু একবারে দেখে ফেলতে পারবো সো হ্যাশট্যাগ ইউজ করতে হবে আপনি নির্বাসন লিখবেন বাংলাতে নির্বাসন লিখবেন হ্যাশট্যাগ নির্বাসন বাংলাতে বা হ্যাশট্যাগ নির্বাসন লিখবেন ইংলিশে যে কোনো একটা দুটার দুটাই আমরা চেক করব। সো হ্যাশট্যাগ নির্বাসন ইংলিশের স্পেলিংটা বাংলার স্পেলিং আম শিওর আপনারা সবাই জানেন বাট ইংলিশের স্পেলিংটা একটু কেয়ারফুল থাকতে হবে আমি স্পেলিংটা আপনাদের সবাইকে বলে দিচ্ছি আপনারা লিখবেন হ্যাশট্যাগ এস এইচ ও এন নির্বাসন সো এটা স্পেলিংয়ে যদি আপনারা মিস্টেক করে ফেলেন বা এস এইচ ও এন না লিখে এস ওএন লিখে ফেলেন তখন কি হবে আমরা আসলে আপনাদের উত্তরটা খুঁজে পাবো না সো উত্তরটা খুঁজে পাওয়ার জন্য আপনাদের অবশ্যই এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সো হ্যাশট্যাগটা ইউজ করবেন আপনার পয়েন্টসগুলো লিখবেন এবং আপনার উত্তরটি পোস্ট করে দেবেন আমরা হ্যাশট্যাগের মাধ্যমে আপনার উত্তরটা খুঁজে নেব অ্যান্ড যার উত্তরগুলো যার আমি যেমন তিনটে জিনিস খুব ভালোভাবে শিখতে পেরেছি এই নাটক থেকে সো ওই তিনটে জিনিস যদি আপনার সাথে আমার মিলে যায় তাহলে আমাদের টিমের পক্ষ থেকে আপনাদের আপনার জন্য থাকবে মানে উইনারের জন্য থাকবে একটা স্পেশাল গিফট সো ইউ ক্যান পার্টিসিপেট অ্যান্ড ইউ আর আপনারা যদি আসলে নাটকটা না দেখে থাকেন তাহলে অবশ্যই নাটকটা প্রথম দেখতে হবে বিকজ নাটক না দেখে আসলে আপনি উত্তর দিতে পারবেন না নাটকে বেশ কয়েকটা মেসেজ আছে তবে আপনারা যে যে কয়টা আপনারা আসলে বুঝতে পারেন বা শিখতে পারেন বা মনে করে থাকেন এটা উল্লেখযোগ্য সেটা আপনারা ইউজ করতে পারেন সো আই হোপ আপনারা সবাই পার্টিসিপেট করবেন করবেন কি করবেন না আমাকে এখন এই কমেন্ট বক্সে জানান অনেকগুলো কমেন্ট চলে এসেছে একজন লিখেছে মেহরাব হোসেন আবির ওকে ডান আজকে ইয়েস আজকে আর এই কম্পিটিশনটা এই কন্টেস্টটা শেষ হচ্ছে দশ তারিখ রাত বারোটায় সো তারপরেই আমরা রেজাল্টটা জানাবো বাট তার আগে অবশ্যই আপনার এই কন্টেস্টের নিয়মগুলো মেনে আপনার উত্তরটা পোস্ট করে দিতে হবে রাহুল রাহাত লিখেছেন করবো সৌরভ সাহা লিখেছেন লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর লাভিং মি ফর লাভিং মাই ওয়ার্ক ফর সাপোর্টিং মি থ্যাংক ইউ সো মাচ আলি মাহবুব শিহাব লিখেছেন ইয়েস জুনাইদ নিশো লিখেছেন মেহু করছি মেহু আপনাদের দেয়া নাম থ্যাংক ইউ সো মাচ অবশ্যই এটা করবেন বিকজ আমরা আসলে খুবই এক্সাইটেড স্পেশালি আমি এক্সাইটেড বিকজ এই নাটকটা করার সময় আমি যে জিনিসগুলো শিখেছি সেটা কি আদৌ আমি ফুট আমরা অ্যাজ এ টিম অনস্ক্রিনে ফুটিয়ে তুলতে পেরেছে কি না বা আপনাদের পর্যন্ত সেই মেসেজটা পৌঁছেছে কি না সেই জিনিসটা জানতে আসলে অনেক আগ্রহী সো অবশ্যই এই কনটেস্টে আপনারা পার্টিসিপেট করবেন আই উইল বি ভেরি হ্যাপি অ্যান্ড এখন তো আমরা আসলে সবাই ফ্রি সো এটা একটা আপনারা ফান হিসাবেও জিনিসটা করতে পারেন বিকজ উই আর অল ফ্রি আমরা সবাই ফ্রি বাসায় আছি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নাটক দেখছি সো নির্বাচন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এটা আপনি দেখতে পারেন দেখে আর এই কন্টেস্টে জয়েনও করে ফেলতে পারেন জিজ্ঞেস করেছেন উইনার কয়জন হবে এখন পর্যন্ত আসলে উইনার একজন হওয়ার কথা বাট আই নট শিওর যদি আসলে অনেক মানুষ এটা গ্যাস করে ফেলতে পারে তাহলে হয়তো আমরা একজন এক্সট্রা উইনারও রাখতে পারি আম নট শিওর এটা আসলে টিমের সাথে ডিসকাস করে জানাতে পারবো বাট আপনারা সবে পার্টিসিপেট করবেন আমার আমি মনে করি কি প্রত্যেকটা জিনিসে পার্টিসিপেট করাটা হচ্ছে গিয়ে মেন জিনিস সো আপনারা পার্টিসিপেট করলে খুব হ্যাপি হব আপু ইউ আর দ্য বেস্ট আপু থ্যাংকস কমেন্ট পড়ার জন্য আমি আপনার কমেন্ট আবার পড়ে ফেলেছি আই এম সো সরি না বেস্টের আসলে কিছু নাই আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে থাকি ভালো কাজ করার এখনো তোমার নাটক দেখছি থ্যাংক ইউ সো মাচ সাহারা সাহারা সাহারিনা সারিন লিখেছেন তোমাকে খুব 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 বেশি ভালো লাগে আর খুব ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আমিও আমার সাপোর্টার্সদেরকে অনেক ভালোবাসি আমি আসলে লাইক এই ঈদে তো অনেক কাজ করলাম অনেক কাজ করার পিছনে আসলে মূল উদ্দেশ্য এটাই ছিল দর্শক আসলে নতুন কোনো কাজ পাচ্ছিলেন না অ্যান্ড অনেক প্রচুর পরিমাণে টেক্সট আসছিলেন আসছিল যে কোনো লাইভ করলে সেখানে কোয়েশন করছিলেন সবাই আদৌ কাজ করব কিনা কয়টা নাটক আসবে সো এরকম আসলে একটা সিচুয়েশনে ঝুঁকি নিয়ে কাজটা করেছি কিন্তু আপনাদের জন্য কাজ ভালো করতে পেরেছি নাকি খারাপ করতে পেরেছি সময় কাজ ভালো হয় না চেষ্টা করার পরও ভালো হয় না আবার কিছু কিছু কাজ খুব সহজেই ভালো লেগে যায় বা ভালো হয়ে যায় তো সব কিছুই আসলে আল্লাহর হাতে বাট এবার আসলে কাজ করার মূল উদ্দেশ্য এটাই ছিল যাতে আমরা নতুন কয়েকটা নাটক আপনাদেরকে দিতে পারি এখনও আমার কয়েকটা নাটক ইউজ ইউটিউবে আসে নেই বউ একটা নাটক আছে যেটা ইগল প্রিমিয়ার স্টেশনে আসবে আর আরেকটা নাটক আছে হচ্ছে স্বার্থপর এটা দশ তারিখে আসবে দশ তারিখে আর টিভির ইউটিউব চ্যানেলে আসবে সো এই দুটা নাটক বাকি আছে আর নয়টা নাটক মনে হয় রিলিজ হয়েছে নয়টা নাটক নয়টাই আমি আমি চেষ্টা করেছি একটু ডিফারেন্ট কনসেপ্টে কাজ করার যেমন চাপাবাজ এই নাটকটা ছিল হচ্ছে কমেডি অ্যান্ড একটু শিক্ষণীয় সো এখান থেকে একটু কিছু হলেও আপনি শিখতে পারবেন সো আর অপরূপাতেগো শেখার অনেক কিছু আছে আমি মনে করি আর প্রাণপ্রিয় ইজ পিওর রোম্যান্টিক ট্র্যাজেডি আর আর কি কেন হচ্ছে একদম পিওর রোম্যান্টিক একটা নাটক তারপর ছায়াছবি আর রোম্যান্টিক নির্বাসন ইজ একটু সিরিয়াস আর একটু ডিফারেন্ট ট্র্যাকের নাটক তারপর করেছি আপনার নাম মনে করতে গেলে ভাবেই বেশ কয়েকটা কাজ করা হয়েছে আমি খুব একটা ডিফারেন্ট ডিফারেন্ট খুব ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পেরেছি তা কিন্তু না বিকজ আমাদের হাতে এমন একটা অবস্থা ছিল হাতে সময় ছিল হচ্ছে কি অনলি দশ দিন সো দশ দিনে আসলে পাঁচটা নাটক করেছে আর প্রাণ প্রিয় অর্ধেক নাটক করেছি আগে আর অর্ধেক আবার এই কোয়ারেন্টিনে থাকার পর শ্যুট করেছি সো সেদিক থেকে সংখ্যা একটু কম ভেরিয়েশনও হয়তো বা একটু কম বাট আমরা যদি নেক্সট ডে আবার কাজ করা শুরু করি তাহলে চেষ্টা করব একটু ডিফরেন্ট ডিফরেন্ট কাজ করার বাট এবার আসলে আমি জানি না আপনারা কতটুকু স্যাটিসফাইড হতে পেরেছেন পার্সোনালি আমি আসলে আরও অনেক ডিফারেন্ট গল্পে অনেক কঠিন কাজ কর করার চেষ্টা বা ইচ্ছে ছিল বাট হয়ে উঠে নেই বিকজ একটা ভালো কাজের জন্য কিন্তু আউটডোরে যেতে হয় একটু বাইরে গিয়ে কাজ করতে হয় ডিফারেন্ট লোকেশনে যেতে হয় হয়তো বা গ্রামে যেতে হয় বা পাহাড়ে যেতে হয় বা কোনো একটা জায়গায় যেতে হয় সো ওই অপশানটা আমাদের কাছে এবার ছিল না সো অনেকটা ঘর বন্দি হয়ে আসলে কাজ করতে হয়েছে আর এই জন্যই হয়তো বা নাটকগুলো দেখতে খুব একটা মনে হয় না যে খুব বিগ অ্যারেঞ্জমেন্টে নাটক করা বিকজ মোস্ট অফ দ্য টাইম আমাদের আসলে শুটিং হাউসের ভিতরে কাজ করতে হয়েছে আর যে নাটকগুলো আপনারা দেখছেন অনেক বড়োভাবে অনেক সুন্দর করে বানানো এরকম কয়েকটা আমার নাটক আছে আর অনেক নাটক আছে যেগুলো রিলিজ হয়েছে সেগুলো সব লকডাউনের আগের সো ছিল না সবাই মন খুলে শুটিং করতে পেরেছে এবং ওই কাজগুলো ভালো হয়েছে অনেক কমেন্টস আসছে আমি একটু কমেন্টস পড়তে চাই স্বার্থপরের জন্য ওয়েট করছি স্মৃতি সুমাইয়া লিখেছেন আপু আমাদের একটা গ্রুপ আছে অনেক বড় প্লিজ আপু তুমি অ্যাড হও আমাকে অবশ্যই লিঙ্কটা পাঠাবেন অবশ্যই লিঙ্কটা পাঠাবেন আমি দেখব ডিয়ার ক্রাশ ওকে আপনার কেন নাটকটা বেশি জোস হয়েছে থ্যাংক ইউ সো মাচ ইমরান খান আপু মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড টু থাউজেন্ড নাইনটিন নিয়ে একটু কথা বলবেন অ্যাকচুয়ালি এটা নিয়ে আমি কি কথা বলবো আমি কিছুই জানি না প্রথম আলো থেকে এখন পর্যন্ত মেরিল প্রথম মেরিল বা প্রথম আলো থেকে এখনও কিছু জানানো হয় নাই এটা নিয়ে কি হবে আর সবসময় দেখা যায় মেরিল প্রথম আলো খুব বড় একটা অনুষ্ঠান করে অনেক গ্যাদারিং করে বড় একটা হল বুক করে অনুষ্ঠানটি করা হয় বাট এখন আসলে এই ধরনের গ্যাদারিং করা বা লোকজনকে জড়ো করার অবস্থা তো আসলে নেই সো সম্ভবত এটা একটু পোস্টপোন হবে বা হচ্ছে বা এতদিন ধরে পোস্টপোন হয়ে আসছে সো যখন পরিস্থিতি ঠিক হবে তখন হয়তো বা এটার রেজাল্ট আমরা জানতে পারবো স্বার্থপর সুপারহিট হবে স্বার্থপর আমি আশা করছি আপনারা স্বার্থপর নাটকটা দেখবেন স্বার্থপর যদিও বেশ আগে শুটিং করা তবে এটার কনসেপ্টটা এখনকার সময়ের জন্য অনেক বেশি প্রয়োজন বা এই কনসেপ্টটা এখনকার সময়ের সাথে একদম মিলে যাচ্ছে বিকজ আমি আসলে এটা নিয়ে বেশি বলতে পারবো না বাট এটা একটা সুসাইড নিয়ে একটা ফ্যামিলি নিয়ে একটা কাপল নিয়ে গল্প সো আমরা আসলে জীবনে মাঝে মাঝে কিছু ভুল করে করার সিদ্ধান্ত নিয়ে থাকি এরকম সিদ্ধান্ত থেকে যাতে আমরা দূরে থাকি এই মেসেজটা দেওয়ার জন্যই নাটকটা বানানো আমি আশা করছি আপনারা দেখবেন দশ তারিখে রিলিজ হবে আপু সাউন্ড কম লাগছে তাহলে একটু জোরে কথা বলতে হবে আই এম সরি আপু তোমার কান্না অনেক কিউট লাগে থ্যাংক ইউ সো মাচ আমার হাসি কি কিউট লাগে না সত্যি একটা তুমি দারুণ লাগে থ্যাংক ইউ সো মাচ নাটক দেখে দেখলে হ্যাপি অ্যান্ড আমি আবার তোমার নাটক দেখলে হ্যাপি এন্ডিংগুলো দেখি মিল হওয়াগুলো ভালো লাগে মিল হওয়া নাটক ভালো লাগে বাট সব নাটকে আসলে আমরা মিল করাতে পারি না বা এই ধরনের এন্ডিং দিতে পারি না নাটক তো নাটক ফিকশান আসলে অনেক রকমের হয় সো সবসময় একই রকম এন্ডিং এক্সপেক্ট করাটা আসলে খুব একটা ঠিক না প্রত্যেকটা কাজই ভালো হয়েছে চেষ্টা করেছি সব কাজে ভালো হয়েছে কি হয়নি আমি আসলে জানি না অনেক কমেন্ট আসছে কি আমিও চট্টগ্রামের এম আর এচ রাকিব লিখেছেন আপু আপনার কেন আর প্রাণপ্রিয় নাটকটা ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ এগুলো আমারও পছন্দের নাটক আপু তোমার একাই একশো অ্যাক্টিংটা অনেক মায়াবীজ ছিল একাই একশোতে নিশো ভাইয়া খুব দারুণ করেছে আই লাভ হিজ ওয়ার্ক ইন একাই একশো আমার ক্যারেক্টারটা ওখানে একটু এখন বললে আসলে আপনারা যারা দেখেন নেই তারা স্টোরি জেনে যাবেন সো এটা নিয়ে কথা বলবো নাটকটা দেখতে হবে তারপর এটা নিয়ে কথা হবে কেন নাটকটা সুন্দর ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তেইশে এপ্রিল তেইশে এপ্রিল নিয়ে কিছু বলেন আ তেইশে এপ্রিল না নাটকের নাম হচ্ছে তেইশে শ্রাবণ এটা আমার একটা শর্ট ফিল্ম এটা এবার বের হয়েছে আমি জানি না আপনারা দেখেছেন কি না এটা পুরোপুরি একটা মেয়ের গল্প আর আমি এই ধরনের গল্প করতে খুব পছন্দ করি যেখানে একটা মেয়েকে খুব সুন্দরভাবে একটা মেয়ের স্টোরিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয় সো দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ওয়ার্ক দিস ইথ তেইশে শ্রাবণ এখানে একটা মেয়ের গল্প তার একজনকে বিশ্বাস করা নিয়ে গল্প এক একটা রিলেশন নিয়ে গল্প সে আসলে একজনকে বিশ্বাস করে ঠিক করেছিল কি ভুল করেছিল এটা নিয়ে গল্প সো আমরা আসলে লাইফে যেটা হয় এই নাটকে অনেক সুন্দর একটা মেসেজ আছে আপনারা প্লিজ তেইশের শ্রাবণও দেখবেন এটা নিয়ে কথা বলতে আমি ভুলে গিয়েছি বাট প্লিজ তেইশে শ্রাবণটা দেখবেন আমার পেজে সব নাটকে লিঙ্ক দেওয়া আছে সো ওখান থেকে আপনারা খুঁজে পাবেন তেইশে শ্রাবণ ক্যারেক্টারটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট আমি এটা আজীবন মনে রাখবো বিকজ ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড এখানে একটা সিন আছে যেটা করার সময় আমি কী বলবো ওই শ্যুটিংটা আমরা করেছি হয়তো বা রাত আড়াইটার দিকে বৃষ্টি পড়ছিল অ্যান্ড সব কিছু মিলিয়ে ওই সিকোয়েন্সটা করার পর আমি একদিন পর্যন্ত ট্রমাটাইজ ছিলাম আমি স্বাভাবিক হতে পারছিলাম না বিকজ ওখানে ওই ক্যারেক্টারের সাথে এমন কিছু একটা ঘটে যেটা শ্যুট করতে গিয়ে আমি আমি এতটা এফেক্টেড হয়েছিলাম এতটা এফেক্টেড হয়েছিলাম যে পরের দিন পর্যন্ত আমি আসলে সেটা মাথা থেকে বের করতে পারছিলাম নালদা মাফ করুক হয় আমরা আসলে তাদের কষ্ট কখনোই বুঝতে পারবো না কখনোই বুঝতে পারবো না সো এই নাটকে খুব সুন্দর একটা মেসেজ আছে মানুষকে বিশ্বাস করা খুব সহজ সহজে বিশ্বাস করা উচিত কি উচিত না এটা নিয়ে সো আপনারা প্লিজ আমার তেসের শ্রাবণ নাটকটা দেখবেন স্পেশালি মেয়েরা দেখবেন এটা মেয়েদের জন্য খুবই জরুরি যাতে তারা আমার ওই ক্যারেক্টারের মতো কোনো ধরনের লাইফে ভুল ডিসিশন না আনে সো প্লিজ আপনারা এই নাটকটা দেখবেন অ্যান্ড ছেলেরা অবশ্যই দেখবেন আপনারা যদি দেখেন এই নাটকটাকে শেয়ার করেন আপনাদের এই শেয়ার থেকে হয়তোবা আরেকটা ছেলে বা একটা একজন পুরুষ কিছু একটা শিখতে পারবে সো প্লিজ অবশ্যই এটা আপনি আপনারা দেখবেন নির্বাসন নাটকটা দারুণ ছিল আপু থ্যাংক ইউ সো মাচ ইনফ্যাক্ট নির্বাসনে আমার যে ক্যারেক্টার জুলেখা জুলেখা ক্যারেক্টারটা সো এটা একটা মেয়ে গ্রাম থেকে আসে তা সে বিবাহিত তার একজন স্বামী আছে স্বামীকে অনেক ভালোবাসে আর তারা হচ্ছে ঢাকা শহরে আসে ঢাকা শহরে গ্রাম থেকে শহর শহর মানুষরা এসে কিভাবে তাদের লাইফে চেঞ্জগুলো আসে এটা নিয়ে একটা গল্প বা আমরা শহরের মানুষরা আসলে দিন দিন কেমন হয়ে যাচ্ছি সেটা নিয়ে গল্প শহরের থেকে আমরা কি কি ভুল করছি সেটা নিয়ে গল্প সো ইটস ওয়ান অফ মাই ফেভারিট ডিসিড আপনারা অবশ্যই নাটকটা দেখে শেয়ার করবেন নিজের ফ্রেন্ডস বা ফ্যামিলিকে দেখতে বলবেন আর আমার অ্যাক্টিং কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে জানাবেন আর ছোট্ট একটা কন্টেস্ট চলছে যেটার কথা আমি আগে বলেছি বাট এখন যারা জয়েন করেছেন তাদের জন্য আরেকবার রিপিট করে দেবো ছোট্ট একটা কনটেস্ট চলছে যে কন্টেস্টটাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন পার্টিসিপেট করা খুবই ইজি নিজের ফেসবুক টাইম লাইনে আপনার একটা পোস্ট দিতে হবে সেটা হলো নির্বাসন নাটকের লিঙ্কটা শেয়ার করবেন লিঙ্কটা শেয়ার করে এই নাটকটা প্রথমে আপনার নাটক দেখতে হবে নাটক দেখবেন নাটক দেখার পর নাটকটা শেয়ার করবেন নিজের ফেসবুক টাইম লাইনে শেয়ার করার সময় অবশ্য আমরা ক্যাপশন লিখি সো ক্যাপশানে নির্বাচন নাটক দেখে আপনি কি শিখতে পেরেছেন সেই অনুভূতিটা আপনারা আমাকে একটা লেখার মাধ্যমে দেবেন আপনারা পয়েন্ট করে লিখতে পারেন যে পয়েন্ট ওয়ান আমি এই জিনিসটা শিখেছি টু এটা শিখেছি থ্রি এটা শিখেছি ফোর এটা শিখেছি সো নির্বাচন নাটকটা শুটিং করার সময় আমি তিনটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি আমি দেখতে চাই আমি যেটা শিখতে পেরেছি আপনারাও ওই একই জিনিস দেখ বা বুঝতে বা শিখতে পেরেছেন কি না সো আপনার সাথে যদি আমার অ্যান্সারগুলো মিলে যায় তাহলে একজন লাকি উইনার পাবে একটা গিফট আমাদের নির্বাচনে টিমের পক্ষ থেকে তো ও আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস যখন আপনারা পয়েন্টগুলো লিখবেন পয়েন্ট লিখার পরে শেষ যখন করবেন ওই সময়টাতে আপনারা অবশ্যই একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে যেটার মাধ্যমে আমরা আসলে উত্তরগুলো খুঁজে পাবো কারা কারা পোস্ট করেছে সেই জিনিসটা খুঁজে পাবো সো সেখানে আপনাদের হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ নির্বাসন বাংলাতেও লিখতে পারেন বাংলার স্পেলিং কি আপনারা আমরা সবাই অবশ্যই জানি আর ইংলিশে যখন আপনি লিখবেন হ্যাশট্যাগ এনআইআর বিএ এসএইচও এন এই স্পেলিংটা লিখবেন এখানে যদি আপনি একটু ভুল করেন তখন কি হবে আমরা আসলে আপনার উত্তরটা খুঁজে পাবো না সো ইংলিশে হ্যাশট্যাগ দিলে অবশ্যই ঠিকঠাক মতো এই স্পেলিংটা লিখতে হবে অনেক কমেন্ট আসছে আফরান নিশু ইস দ্য অনলি ভার্সিটাল অ্যাক্টার ইন বাংলাদেশ অ্যান্ড হি ইজ দ্য কিং অফ ওয়ার্সিটাইল অ্যান্ড বাংলা ভার্সিটালিটি আই গেস আপনি লিখতে চেয়েছেন অ্যান্ড বাংলা নাটক থ্যাংক ইউ আই গেস নিশু ভাই এই কমেন্টটা দেখে খুবই হ্যাপি হবেন অ্যান্ড ইন্সপায়ার ফিল করবেন একজন লিখেছেন উইলিয়েন্ট মামুন উনি লিখেছেন জেনিফার ও আমার ডাক নামটা ইউজ করছেন উনি তোমাকে নিয়ে আমাদের গ্রুপটা অনেক অনেক বড় হয়েছে গ্রুপটা লিঙ্ক ওকে অবশ্যই আমি এই গ্রুপটা চেক আউট করবো নিশো লিখেছেন ও আপু শেষ আমি শেষ নাকি কন্টেস্টে পার্টিসিপেট করা শেষ এই কমেন্ট দেখে তো আমি ভয় পেয়ে গেলাম আমি শেষ না আমি একদম ঠিকঠাক আছি আপনাদের উত্তরের অপেক্ষায় আছি আপু তোমার কথাগুলো অনেক মিষ্টি থ্যাংক ইউ সো মাচ একজনকে পছন্দ করলে তার সব কিছুই মিষ্টি লাগে কথা বলা অ্যাক্টিং করা হাসি কান্না সো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য পোস্টিং ডান মোহাম্মদ আজমাইন আব্রাল লিখেছেন থ্যাংক ইউ সো মাচ ফর পার্টিসিপেটিং আশা করছি এই লাইফটা শেষ করার পর এখানে যতজন এই লাইফটা দেখেছেন আপনারা সবাই আপনারা সবাই পার্টিসিপেট করবেন এক্স জনি লিখেছেন শাহরুখ কাজল অপূর্ব মেহজাবিন থ্যাংক ইউ সো মাচ অনেক বড় বড় ব্যক্তিদের সাথে কম্পেয়ার করে ফেলেন আমাদের আমি একটু লজ্জায় পাচ্ছি বলতে গেলে বাট থ্যাংক ইউ সো মাচ আপনারা যে আমার অপূর্ব ভাইয়ের এই জুটিটাকে অনেক পছন্দ করেন শাহরুখ খান কাজলের সাথে কম্পেয়ার করে ফেললেন সেটা যদি খুবই ভালো লাগলো বাট থ্যাংক ইউ সো মাচ আপু মমিন আসছো কখনো হ্যাঁ একটা শুটিং করতে গিয়েছিলাম একটা টিভি শুটিং করতে গিয়েছিলাম অনেক আগে ইনশাল্লাহ উই উইল মিট সুন লাভ ইউ কোর্স নুসরাত অবশ্যই ইনশাল্লাহ আমাদের দেখা হবে আমাদের পরিস্থিতি যখন ঠিকঠাক হয়ে যাবে আমরা গ্রুপের একটা গেট টুগেদার করবো আমরা সবাই একজন আরেকজনকে দেখবো সামনাসামনি বসে আড্ডা দেবো ইনশাল্লাহ আশা করছি আমাদের এই করোনার ঝামেলাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সোহেল রানা লিখেছেন খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ শারমিন রহমান লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি খুবই ভালো আছি আর সুস্থ আছে এটাই অনেক ইম্পর্টেন্ট আপু তোমাকে দেখতে অনেক আজকে অনেক মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ আনে অনেক অনেক মিস করি তোমাকে মোহাম্মদ এমডি ইসলাম লিখেছেন মিস কিছু নাই ভাইয়া আমি আছি আমার নাটক আছে আমার নতুন নতুন কাজ আছে আপনারা এটা দেখলে আমাকে মিস করবেন না আমার কাজগুলো দেখলে মনে করবেন আমি আপনাদের বাসায় আছি বিকজ আপনি আপনার বাসায় বসে আপনার মোবাইলে বা ল্যাপটপে বা টিভিতে দেখবেন আমাকে আপু জোবান ভাইয়ার সাথে নাটক চাই অনেক মিস করি আপনাদের নাটক অফ কোর্স আমাদের যখন নেক্সট শুটিং শুরু হবে বেস্ট ফ্রেন্ড থ্রি এ শ্যুটিং আমাদের করা বাকি বেস্ট ফ্রেন্ড থ্রি এর শুটিং আমাদের বেশ কয়েকটা জায়গায় যেতে হবে বলে আমরা আসলে এই শুটিংটা করতে পারি নাই হয়তো আমাদের প্ল্যান ছিল ঈদে করার বাট আনফর্চুনেটলি আমরা যেহেতু এখন এই মোমেন্টে শুটিং হাউসের বাইরে গিয়ে খুব একটা কাজ করতে পারছি না ডিফারেন্ট লোকেশনে যেতে পারছি না সো সুন্দর একটা গল্পকে আসলে আমরা নষ্টও করতে চাচ্ছি না আমরা একটু সময় নিয়ে এই কাজটা করবো সুপ্রিয়া সাহা ম্যাম থ্যাংক ইউ ভেরি মাচ ইউর প্রেজেন্টেশন অফ নির্বাসন থ্যাংক ইউ সো মাচ আমাকে ম্যাম বলার কিছু নেই আমি তোমাদের সবার আপু বা আমাকে নাম ধরেও ডাকতে পারো আমি একদমই মাইন্ড করি না আমাকে ম্যাডাম বলার বা ম্যাম বলার কোনো দরকার নেই আমি আপনাদের সবার কাছের বা নাহিদুল আমার তা পড়ো না কেন পরে ফেললাম চোখের সামনে আসলো আসলে এত কমেন্ট আসছে সবগুলো এত দ্রুত উপরের দিকে চলে যেতে থাকে সো সব কমেন্ট আসলে পড়া খুবই ডিফিকাল্ট লিখেছেন লাইভে লাইভে অনেক অনেক ভালো লাগে আমারও এসে পিন্টু আসলে গল্প বা আড্ডা দিতে খুবই ভালো লাগে বাট এটা আসলে করা হয় না এখন তো এই লকডাউনের মধ্যে একটু লেজি হয়ে গিয়েছি সো লেজি হয়ে যাওয়ার কারণে এই জিনিসগুলো করা হয় না বাট আমি ট্রাই করব এই সামনে বেশ কয়েকবার লাইভে আসার আগামী দশ বছর আপনার মতো কেউ আসবে না আপু কানজেল আমার লিখেছেন এটা আসলে আমি জানি না আমার মতো আমার বোন আসতে পারে আমার বোন অনেকটা আমার মতো দেখতে সো ও যখন চলে আসবে তখন আমরা হয়তো বা টুইন ক্যারেক্টার করতে পারি সো আমার মতো আরেকজন চলেও আসতে পারে ইউ নেভার নো আপু আপনাকে অনেক 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 লাইক করে এই মোহাম্মদ তুহিন আহমদ লিখেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সোহিনী ভট্টাচার্য লিখেছেন ভট্টাচারিয়া লিখেছেন আমার কমেন্ট পড়ো নেই এই যে আপু পড়ে ফেললাম আপনার কমেন্টও থ্যাংক ইউ ফর কমেন্টিং থ্যাংক ইউ ফর কমেন্টিং আপু লাইফ কন্টিনিউ করো লাইফ কন্টিনিউ করবো কিন্তু আমি যদি আপনাদেরকে এখানে শিখিয়ে রাখি তখন কি হবে আপনারা আমার কনটেস্টটাতে জয়েন করতে পারবেন না সো কিছুক্ষণ পরে কিন্তু আমার লাইফটা শেষ করতে হবে অ্যান্ড ইউ অল হ্যাভ টু প্রমিস মি লাইভটা শেষ করার পর পরপরই আপনারা যেটা করবেন নির্বাসন লিঙ্কটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন কম যেখানে ক্যাপশন লিখে ওই জায়গাটাতে নির্বাসন দেখে আপনার কেমন লেগেছে সেটা লিখে পাঠাবেন এবং শেষে হ্যাশট্যাগ নির্বাসন বাংলা বা হ্যাশট্যাগ নির্বাসন ইংলিশে লিখে এই কমেন্টটি বা এই পোস্টটি আপনারা পোস্ট করে ফেলবেন সো আমরা আপনাদের উত্তরটা পেয়ে যাব আপু অনেক বড় একজন ফ্যান থ্যাংক ইউ সো মাচ এম ডি ইমামুল হাসান ইশাদ লিখেছেন অাজ ই নেভার রেড মাই কমেন্ট আই হ্যাভ রেডি কমেন্ট রাইট নাও আপু কেমন আছো আবদুল্লাল সাকিব লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ভালো আছি সুস্থ আছি বাসায় আছি নিজের ফ্যামিলির সাথে আছি আমার পছন্দের সবাই সুস্থ আছে এই জন্যই আমি অনেক বেশি হ্যাপি আছি আপনারাও সুস্থ থাকবেন সুস্থ থাকার জন্য আজায়রা বাইরে ঘোরাঘুরি করা যাবে না আড্ডাবাজি করা যাবে না এখন এই সময়টা না আমাদের সময়টা হচ্ছে নিজেকে সেফ রাখা নিজের ফ্যামিলিকে সেফ রাখা সেই জন্য আমাদের বাসায় থাকতে হবে অনেক বেশি বেশি আর যদি বের হই তাহলে অবশ্যই মাস্ক পরতে হবে গ্লাভস পরতে হবে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে বাসায় এসে শাওয়ার নিতে হবে বা হাত মুখ খুব ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে হবে এই নিয়মগুলো মেনে চলতে হবে ডিয়ার ক্রাশ লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু লাঞ্চ করেছি অ্যান্ড ওয়েল লাঞ্চ আমি করে নি লাঞ্চ করবো লাইফটা শেষ করে আর আপনারাও লাঞ্চ করবেন এবং আমার কন্টেস্টে পার্টিসিপেট করবেন সব নাটক ইউটিউবে কবে আসবে আমার অলমোস্ট সব নাটক চলে এসেছে ইউটিউবে ব্যাট স্বার্থপর বাকি আর বউ বাকি এই স্বার্থপর দশ তারিখে আসবে আর বউটা হয়তো বা আজকে বা কালকে চলে আসতে পারে আসলে অবশ্যই আমি আমার ফেসবুক পেজ অ্যান্ড প্রোফাইলে শেয়ার করবো ইনস্টাগ্রামে শেয়ার করবো আপনারা ওখান থেকে লিঙ্কে ঢুকে দেখে নিতে পারেন লাভ ফ্রম ইন্ডিয়া সুমি দাস থ্যাংক ইউ সো মাচ আমাদের ইন্ডিয়ান ফ্যানদেরকে অনেক ধন্যবাদ কলকাতা থেকে যারা দেখেন বা ইন্ডিয়ার ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটস থেকে যারা আমাদের কাজ দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের কাজ দেখার জন্য পাশে থাকার জন্য আমাদের কাজের প্রশংসা করার জন্য বা কাজ যদি ভালো না হয়ে থাকে সেটা আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আপু দ্য ফ্যামিলি সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে অনেক ভালো আছে থ্যাংক ইউ সো মাচ আপু ইউর মাই ফেভারিট অ্যাক্ট্রেস কেমন আছো থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আই গেস আজকে আমাদের মোটামুটি ছোট একটা আড্ডা হয়েছে নির্বাসন নিয়ে কথা হয়েছে শ্রাবণ নিয়ে কথা হয়েছে আমার অন্যান্য নাটক নিয়েও কথা হয়েছে ঈদ কেমন কাট কাটিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে ঈদের শুটিংটা কিভাবে করেছিলাম সেটা নিয়ে কথা হয়েছে কনটেস্টটা নিয়ে কথা হয়েছে সব কিছু নিয়ে মোটামুটি কথা হয়ে গেছে সো এখন আমি বিদায় নিব অ্যান্ড বিদায় নেওয়ার আগে আবারও বলবো আমার সব নাটকগুলো যদি আপনারা দেখে না থাকেন যেটা নেই ওটা অবশ্যই দেখবেন আর যেহেতু নির্বাচন একটা ছোটো একটা কনটেস্ট চলছে এই কন্টেস্টটা অবশ্যই অংশগ্রহণ করবেন আপনারা পার্টিসিপেট করলে খুবই হ্যাপি হব এটা খুব পছন্দের একটা কাজ জুলেখা ক্যারেক্টারটা আমার খুবই পছন্দের সো এই নাটকটাকে আপনারা সাপোর্ট করবেন আর এই নাটক থেকে যদি কিছু একটা শিখে থাকেন তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন কনটেস্টে যে নিয়মগুলো আছে সেগুলো মেনে তাহলে আমরা একজন লাকি উইনার সিলেক্ট করে তাকে আমরা একটা গিফট পাঠিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইফ অ্যান্ড সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আমার কাজগুলোকে দেখবেন ভালো হলে জানাবেন খারাপ হলেও জানাবেন আর সবাই সুস্থ থাকবেন এই তো আর ইট ঈদ শেষ বাট তারপরও আরেকবার বলছি ঈদ মুবারক আপনাদের সবাইকে ধন্যবাদ